দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করল সিরিজ। মিরপুর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে মিরাজ ঘূর্ণিতে 148 রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। জবাবে 34 ওভারে 3 উইকেটে 149 রান করে স্বাগতিকরা। ম্যাচ সেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয় ইনিংসে ধ্বংসযজ্ঞে শুরুটা করেন পেসার মুস্তাফিজ, দলে 10 রানে ফিরিয়ে দেন সুনীল আমব্রিসকে। এরপর মেহেদী হাসান মিরাজের জোড়া আঘাতে 37 রানে 3 উইকেট হারায় উইন্ডিজরা। টাইগারদের স্পিন দাপটে সাকিব আল হাসানের শিকার 2 উইকেট, মুস্তাফিজও নেন 2টি। রবম্যান পাওয়েল সর্বোচ্চ 41 রান করেন। গত ম্যাচে সাকিবের 4 উইকেট শিকারের কৃতিত্ব এই ম্যাচে দেখান মিরাজ। জয়ের জন্য 149 রানের টার্গেটে অধিনায়ক তামিম ইকবাল এবং লিটন দাসের উদ্বোধনী জুটিতে ওঠে 30 রান। আকিলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন 22 রানে থাকা লিটন। নাজমুল হোসেন শান্ত 17 রানে ফিরে যান। তামিমের সঙ্গে হন সাকিব আল হাসান। জয়ের পথে এগিয়ে যায় দল। অর্ধশত পূর্ণ করেন টাইগার ক্যাপ্টেন। তবে আর বেশি দূর যেতে পারেননি তামিম, ঠিক 50 আউট হয়ে যান তিনি। সাকিব মুশফিক জুটিতে নিশ্চিত হয় দলের জয়। 43 রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। 2-0 সিরিজ নিশ্চিত হয়ে যায় টাইগারদের। 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে 25 জানুয়ারি চট্টগ্রামে।